দেবীজি কত রূপে সাজি পুরো দুনিয়াটাই রঙ মেলা এ তিলকে তাল করে বুদাই তেল মেরে অভিনয়ে কাটাই বেলা চারিদিকে চলছে মহা ঝামেলা নিজে বসে বাপের নাম না বুঝে করো না কাম তবু নদি খাতি চাই যে বেলা জীবন মানেই মহা ঝামেলা চারিদিকে চলছে মহা ঝামেলা 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 মহা ঝামেলা বিশ্বাস করেন টুম্পা আমি কিন্তু ইচ্ছে করে চোখ মারি না মানে কি এটা আমার একটা রোগ রোগ আপু এবং আম্মু দুজনেই খুব প্রেসার দিচ্ছে খুলনা যাওয়ার জন্য আমরাও যেতে পারছি না এখান থেকে কারণ ওর ইউনিভার্সিটি ওর নাচের স্কুল আমার প্র্যাকটিস সব কিছু এখানে আমি তো সারা জীবন তোমার আপুর সাথে কম্প্রোমাইজ করে আসতেছি এখন আমি করতে চাই কেমনে করবো বলে দাও ঝাড়ু পড়বে তাতে তোর পছন্দ হইলে হইলো নাইলে নাই সামনে সামনে তোর পরীক্ষা কঠিন পরীক্ষা ফেল করলে কিন্তু তুই মরছ সামনে তোর পরীক্ষা কঠিন পরীক্ষা বলেন আপনি আরে যেগুলি সামনে আইবেলা কইছিলেন আই হেগুলি সামনে আই খারইছি এখন আপনি বলেন আপনি যে আসছেন এদিকে তখন কি আপনার পিছন দিকে ফলো করছে কিনা আই তো সোজা আডি সামনে মুই চলি আইছি আর কে ফলো করছি নি হেগাস তো আই বালা করি খেয়াল করি ভাই রে খেয়াল না রাখলে চলবে শুনেন আপনি অ্যান্টিক লাইনে আছেন আপনি চোখ কান সব কিছু খোলা রাখতে হবে সব সময় খোলা রাখতে হবে আর কাগুয়ে আর কোয়ান কয়েন দি আর আনের মোবাইল নাম্বার দি কইছে আনার লগে দেয়া করবেন পরিচয় দিতে চায় না কেমন লোক পাঠাইছে মরে আসলে একশো টাক দল পাল না রে ভাই একটু কাম কর আরে কোলে করি তিন তালে লই যা ওকে পান তালা কাম বল ভাই যাও ভাই লই যা ভাই না বাল আরে লই যা ভাই উমা উমা কি তা কয় এ সারা কি কয় এরে বলে আমি আরে তিন তালা তুলে নিতাম এই এটা কি মামুর বাড়ি আদবার ভাই জস তুই আর লগে সামারের মতো ব্যাপার কি লাগে করস ভাই ঠিক কথা বল মাটির নিচে কাল গাড়ি আলো বাবা এবার আমি আমি কাটা আমার সিনহত মরমিন সিংহ মন মনে হইতে একটা থাপড়া দিয়ে একটা গালাইলে এছাড়া এই সামার কি তুই তো হাটের সালাগের কথা কইতাছ এই
তোর যদি মনে কর শৈল মনে কর বল না থাকে কিতা করবাম জানিস বোন কথা কর হেরে মনে করে না খারা করে তো ইয়া আমরা উপরে যাই এক বুল ভাত লই আই আইনে হেরে মনে কর ঠাইসা খাওয়াই খাওয়ায়া শরীরে যখন শক্তি হইব এরপরে মনে কর হেটটা নি যাইতে যাইব ঠিক আছে ফো ও সান্ধু কমিশন পাইতাম কেমনে করতে পাইয়াম তুমি তো আজকে ভর্তি হইতো না কালকে ভর্তি হইবো বুঝছ একটা ইন্টারন্যাশনাল মডেলিং কম্পিটিশন হইব ফেরিসে সেখানে আপনাদের সবাইকে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে ওরা বলবে যে আমার স্কুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করছে আমি কইতেছি তুই মরিস সিগার পিছনে দৌড়াইস না যখন তুই আসলি তখনই তো হাজলামি করো না কম তুই আইলি তুই দেখবি কেমনি তুই তো অন্ধ লাইনের কথা বুঝবা কেমনে তোমাদের এমডি সব টাকা পয়সা মাইরা বিদেশে চলে গেছে আর কোনদিন দেশে যাবো না তোর আর কোনো টাকা পয়সা পাবি না এই ভাই জমিদের কথা বলবি না তুই জানো আমরা কত কষ্ট করে রক্ত পানি করে টাইম নাম করে তুই জানো কিছু এইটা হলো তোকে কর্মফল কি কর্মফল কি কর্মফল তোরা মানুষটা ঠকাইছোস এখন তোরা ঠকবি Ha ha ha!
আরে হরর করতেছে। এই তোর কি হয়েছে রে? সামনে ভালো করিয়া আটকাইছিলি? বাবা জন হান্দা দিয়ে হিসাবে তো আটকাই দিস। তুই বেরিয়েছিস রে? তুই উম্মা উম্মা সেরা কি তা কয়, কুমালা বাইরিলাম বাড়ি তাই কি তা করছি, দুজনে মিলে দুই গামলা বান্দা ভাত খাইছি মন মতো, কায়া মনে করে পেটটা বইরা দুজনে তোরা ন্যায় পড়ছি। মনা বাগনার কথা কইলে ওরা বিশ্বাস করবে না, কইবে আমার মাথা খারাপ হয়ে গেছে, এমন কিছু কওয়া যাইবে না। ভাই ও ভাই তোমার কি তো হয়েছে, জিনে ধরছি নিয়ে বুবাই গেছি নিতা? হ্যাঁ না এ তোরা বহ একটু বহ বহ আমি গন্যা গন্যা দশজন পাঠাইছি, যদি মনে কর কোম্পানি বন্ধ না হইতো রে দোষ, আর ষাট জন মনে কর দশ হাজার আঠারো জন হয়ে যেত না, চোদ্দ জন হয়ে গেল বলে আর আর দিকে ছিল যে ছয় জন গেছে আর তিনজন বাউ করছিলাম। আচ্ছা সারা বিদেশে গেছে এগুলোকে তো কি যোগাযোগ আছে? কি তা কর না কর, আমার লগে তো দুজনের অল টাইম কথা হয় বুঝছো, একদম দুজনের রেগুলার রেগুলার আর লগে একজনের একজনের কথা। হাজগরের পলিসি পাইয়ে গেছি। সমাধানের দিকে চলে যাবে, এক লাখ টাকা জোর কর। এইটা ভালো কথা কইছ বুঝছো বন্ধু, কিন্তু বিষয়টা হয়েছে কি জানো, দিনের বেলা তো কামে ব্যস্ত তাই না, কাম লাগে আমি ওকে কাম করি, আমি ফোন করি চাই তাহলে কি বল চাই না কি বলে। আরে বাবা বস একটা কথা বলছে, হ্যাঁ হ্যাঁ আরে রিংটা ওইটা তো আগে ফোন তো বন্ধ রিং ফোন ভাবি কাল সকাল থেকে শুরু করি, নিয়মটা ভাঙবো কি করে? তোরা কি ফল ইন করতে চাইতেছ? না ভাবি, ঘুমে শর্টেজ হয়েছে ভাবি, কাল সকাল 8টা পর্যন্ত ঘুমোতে যাই, কোন হুইসেলের শব্দ শুনতে চাই না ভাবি, ভাইয়ার বাজ খাই গলায় কোন ফল ইন এসব শুনতে চাই না, একটা উপায় দাও না ভাবি। কিন্তু ভাবি হুইসেল তো ভাইয়ের পকেটেই থাকে সবসময়, তো হুইসেলটা ফায়ার দিতে সরাইলি তুই ফুলল। ইয়েস ভাবি ইউ আর গ্রেট, ভাইয়া হুইসেলটা খুঁজবে কিন্তু পাবে না, হুইসেল খুঁজতে খুঁজতে ভাইয়ের অফিসের জন্য দেরি হয়ে যাবে আর ভাইয়া তড়ি ঘড়ি করে চলে যাবে। সাফ ও মূল্য লাডিও বাংলো না, ভাইয়া যদি দোকান থেকে হুইসেল কিনে নিয়ে আসে তখন? আরে সকাল 9টার আগে তো দোকান খোলে না। আরেকটা সমস্যা আছে ভাবি। কি সমস্যা? কাল সকাল থেকে তো হাড়ি বাতিল মাজার কথা, তুমি তো জানো ভাবি আমি কখনো এসব করিনি,
আমিও ঝাড় মোচ করতে পারি না ভাবি। আমি তোমরা সব সমস্যা সমাধান করে দিতাছি। তুমি তোমার এই আঙ্গুলটার মধ্যে সুন্দর করে ব্যান্ডেজ ফেসায় রাখবা। ব্যান্ডেজ? ওয়াও! তলহারি কাটতে গিয়া হাত কেটে গেছে গাড়ি। হ্যাঁ ভাবি, আর এই কাটা আঙ্গুল নিয়ে তো থালা বাসন মাজা যায় না। আর আমি কি করবো? তোমার শরীর খারাপ লাগতেছে, বিছানা ত্যাগ করে উঠতে পারতাছ না। ওয়াও, থ্যাংক ইউ ভাবি। হেই, তোর ভাই তো ফোন দিছে। হ্যালো, আমরা তো টি হয়ে আছি, কত রাইতে ফিরবা? রাত 12টা। তাইলে তুমিও কি আইন ভাঙলা? রাত 12টার মধ্যে আইলে তো আইন ভাঙ্গাই হইল। কি কও, এত ছোট্ট সমস্যা লাগিয়া তুমি আবার আইন সংশোধন করবা? এটা তো জটিল ব্যাপার। তুমি আগে ফিরাও, পরে আলাপ করবা। তোর ভাই তো শাসনতন্ত্রের নিয়ম ভঙ্গ করছে। আমার তো ফোন আইছে, ফোনে কথা কই? হ্যাঁ তাহলে আমি যাই গিয়া। আচ্ছা, তারে বাড়ি খারাপ। সুবল, খবর কি? তা ক, এই তোরা বাসাও নাই কা? স্যারা, তুই কি তাকত না কর, বাসা কেমন আইতা? বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আয় একটা গ্যারেজে হার হইছি। স্যারা তো আমার ঢুকতে দেয় না। আমি কই আমার বাড়ি মরবিছি? তোমার বাড়ি কই? আমার বাড়ি মরবিছি? সুজন কই? সুজনের কথা কইস না, এরে কই এক জায়গায় যাইতো, আরাম দাদা আর এক জায়গায়। ড্রাইভার মনে কর একটু সামু খাওয়া, এর কাছে চাবিটা নিয়ে আর একটা ডুপ্লিকেট চাবি বানায় টাস করে আয়া পড়ব। আরে এটা তুই পচা পলিসি দিতে আসল, গন্ধওয়ালা পলিসি। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুই ডুপ্লিকেট চাবি জোগাড় করিয়া তুই গাড়ি হইন্ডে লইয়া আবি, হ্যান্ডে চুরি করবি। কিন্তু তুই গাড়ি চালাইতে পারো তুই জানবি। আমি কইতে হিকমাম, আমি কি মনে কর জমিদারের ভূত যে আমার বাপের 4-5টা গাড়ি আছে, আমি গাড়ি চালাই নিয়ে খেলাইছি? আমি তো পারি না বন্ধু। আর একটা বলেছি মনে কর মাথার মধ্যে আমি টুকা দিতেছে, কয়া কুনি বুঝে? আমি আমার কাহার লোকে দেখছি কেমনে মানছে মরে তো জমি দালালি হরে, বুঝছ? হালকা একটু হিকে রাখছি মনে কর, ডাহার সর জমি যাওয়ার মনে কর দালালি করি, এটা ব্যবসাটা কিন্তু খারাপ হয় না কি? তাক আরে বলদা, এই পলিসি তো ফর্মাল এডমিশন নিয়ে পলিসি, মানে পথাচ্ছে তো খারাপ বন্ধু। আর বন্ধু এই বলদা, যেইটা কই হেই রে, খালি তুই না হরস ভাবি জানতে চেয়েছে ভাইয়ার মাথায় নাকি গোলমাল আছে। আচ্ছা, পাগলামি নাকি বংশানু রোগ? কেন ভাইয়া ভাবিকে বলেনি? এ হলো খারাপ কটা লোক টাকা মনে করে সব জায়গা গুজারে নি করে রাখছে, যা মু টাকা লো মার পিটে করে দিয়া। স্যার, আমার কটা মুভে সমস্যা আছে ভাই, একটু পরে তো আমি তোমাদেরকে টেস্ট নিব, তখন না শিখাই দেব। আমি আপনার কাছ থেকে আলাদা হয়ে শিখতে চাই। তোমাকে বাসায় রেখে আমি বাইরে থাকলে আমার বুক ধরফর করে জানো না? আমি সব সময় টেনশনে থাকি, তোমরা কখন কি করে ফেলাও?